প্রায় 70 বছর ধরে বুদ্ধ পূর্ণিমা উৎসব পালিত হয়ে আসছে তেলিয়ামুড়ের চাকমাঘাট স্থিত মগবাড়ি এলাকার চোলামণি বুদ্ধবীর মন্দিরে। মগবাড়ি এলাকায় 45টি পরিবারের বসবাস, আর 45টি পরিবারই বৌদ্ধ ধর্মাবলম্বী। আর এই 45টি পরিবারের উদ্যোগেই প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় পালন হয় বৌদ্ধ পূর্ণিমা উৎসব এবং নানা ধর্মীয় অনুষ্ঠান। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজ্যের অন্যান্য বুদ্ধ মন্দিরগুলোর মতো তেলিয়ামুড়ের চাকমাঘাট স্থিত মগবাড়ি এলাকায় চোলামণি বুদ্ধবীর মন্দিরের উদ্যোগে এবছর বড় পরিসরে পালন হতে যাচ্ছে বুদ্ধ পূর্ণিমা উৎসব। অন্যান্য বুদ্ধ মন্দিরগুলোর মতো তেলিয়ামুড়ের চাকমাঘাট স্থিত মগবাড়ি এলাকার চোলামণি বুদ্ধবীর মন্দিরটি দীর্ঘ প্রায় 70 বছর রয়েছে। মাঝে দুবছর করোনা বিধিনিষেধের কারণে দুবছর বাদ দিলে বাকি সময় ধরে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এখানে পালিত হয়ে আসছে উৎসব। মগবাড়ি এলাকায় 45টি পরিবারের বসবাস, আর 45টি পরিবারই বৌদ্ধ ধর্মাবলম্বী। আর 45টি পরিবারের উদ্যোগেই প্রায় প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় বুদ্ধ পূর্ণিমা উৎসব এবং নানা ধর্মীয় অনুষ্ঠান। চোলামণি বুদ্ধবিহার, এখানে আজকে বৌদ্ধ হইল। আবার সোমবারে আমরা পূর্ণিমার মধ্যে এই অনুষ্ঠান মেলা এবং আবার পূজা বাড়ি হইব। আর প্রত্যেক বছরই বছর হয়, গত দুই বছর যাবৎ লকডাউন লেগে আমরা করতে পারছি না এই মেলাটা। এবার আবার উদ্যোগ নিয়েছি আমরা সবাই মিলে। এই এলাকার মধ্যে কতজন বৌদ্ধ পরিবার আছে? 45 পরিবার। আর কি কি মানে বৌদ্ধ পূর্ণিমার উপলক্ষে? পূর্ণিমা উপলক্ষে তো ভান্তারা পঞ্চশীল দেয়, তারপর অনেক এই আপনার ধর্ম দেশনা। এবারে কত বছর ধরে এই মন্দিরটা এখানে? এই বহুত পুরনো মন্দির, এটা বহুত পুরনো মন্দির। কত বছর হবে এটা? ষাট বছর, ষাট সত্তর বছর মতো। আগামী সোমবার নানা ধর্মীয় অনুষ্ঠান ও মেলা এই উৎসবে তথা বুদ্ধ পূর্ণিমা উৎসবকে সামনে রেখে প্রস্তুতি চলছে সেই মন্দিরে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।